হ্যালো এভরিওয়ান, ওকে, আমরা এখন লাইভে। হ্যালো এভরিওয়ান। যারা দেখতেছেন হ্যালো, কেউ এখনো দেখতেছেন আসলে, জিরো ভিউ, বাট আই গেস 10-15 জন হয়ে গেলে আমরা তখন কথা বলা শুরু করতে আমরা পারি। আশায় বুক তার বাঁধছি এক পর্যন্ত যে আমরা চলে আসবে নজরুল কিছু ভাইকে করে। পৌঁছাতে পারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নজরুল নজরুলের চুল ভাই দেখে এখানে আমরা মনে হয় কত মোটামুটি, করোনা আক্রান্ত। হ্যাঁ নজরুলের চুল দেখে আমরা হ্যাঁ মোটামুটি আন্দাজ করতে নজরুল পারি ভাই, যে আমি তো আইসোলেশনে ভাবছিলাম কোন মানে মানে পিরিয়ডটায় আছি এখনো আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই। নজরুল ভাই আপনি বলেন, আপনার অনুভূতি কি মানে করোনা এলাকায় থেকে, বিখ্যাত এলাকায় নারায়ণগঞ্জ, বিখ্যাত লাইভ ফ্রম এলাকায় নারায়ণগঞ্জ? না, এখানে তো আমরা তো এমনিতে করোনা মানি না। আমাদের এখানে মানে এখন মাশাআল্লাহ তো টক অফ দ্য টাউন। আলহামদুলিল্লাহ এখন তো ডাউন, কিন্তু আমি তো ঘরের মধ্যে আছি, ঠিক আছে, কিন্তু আমার অবস্থা সেরকম। আমার আশপাশে অনেকগুলো ছাদ একসাথে, তো ছাদে উঠলে মনে করেন সবাই সবার সাথে মিলেমিশে হয়ে যায়, ওইটা আসলে আর লকডাউন থাকে না। তো দেখা যায় এই ছাদের ওই লোকজন সারাদিন ঘুরে ফিরে বাড়াইছে, বিকেলে এসে আবার আড্ডা দিতেছে আমাদের সাথে। তা আমি বাইরে এলেও যা না, বাইরে এলেও তা। ভেরি নাইস ভেরি নাইস। আমাদের আরেকজন কৃতি লেখককে আমরা সাথে পেয়েছি, ওয়েলকাম বাপ্পি। সেলিব্রিটি, সবচেয়ে বড় সেলিব্রিটি আমাদের। অবশ্যই অবশ্যই, যার অটোগ্রাফের জন্য আমরা সবসময় লাইন দেই বইমেলাতে। এখনকার হ্যাঁ বই, বিভিন্ন যার বই ফিল্ডে। বের হলে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। হ্যাঁ হ্যাঁ, যার বইয়ের মোড়ক আলাদা করে বিক্রি শুধু হয় বই না, বই, গান, এরকমই তো। আর ফটোগ্রাফি সবকিছুতেই তো বাপ্পি এক্সপার্ট। আমি বলবো যে বাদিঘরের যতগুলো ভালো গ্রুপ ফটো আছে এখনো পর্যন্ত, সবগুলোই বাপ্পির তোলা। সেগুলাতে আমি হ্যাঁ নেই। ট্রু। তো আমাদের সাথে আর কে কে থাকছে বাপ্পি আজকে? আচ্ছা, যারা যারা সরি দেখছেন, ভাই, যদি কেউ দেখে থাকেন এখনই, আমি জানিয়ে দিই যে বাপ্পি আমাদের সঞ্চালক হিসেবে আছে আমাদের সাথে, আমাদের বাতিঘরের একজন সম্মানিত লেখক এবং সদস্য অনেক আগে থেকে। এবং আমার ধারণা যে বাতিঘরের বইটা যারা পড়ে তারা সবাই বাপ্পিকে কিছুটা হলেও চেনে এতদিনে। এবং ওর চমৎকার দুটো বই আছে, দুটোই হরর এবং অনেক আরবান ফ্যান্টাসি জনরায়। অ্যান্ড ওর শুধু লেখা না, আরো অনেক ধরনের ট্যালেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে সঞ্চালনা করা, যে ট্যালেন্ট আজকে আপনারা সবাই দেখতে পাবেন। সো কি বাপ্পি, বলছে টেক ইট কি অ্যাওয়ে। বলছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আজকে নাজিম ভাই এবং শরীফ ভাইয়েরও তো লগ ইন করার কথা, আশা করি খুব শীঘ্রই চলে আসবেন, এবং আরো পরবর্তীতে আরো অনেকেই জয়েন করবে, সালমান এবং ওনার একটু পার্থ দেরি বিহস্তা। হচ্ছে। হ্যাঁ, তো এই ফাঁকে আমরা একটু বলি, তো আমাদের মধ্যে নজরুল আছে এখানে, যার এবারে শেষ পাণ্ডুলিপি বের হয়েছে। তো জি, না জানি এবারে শেষ হয়ে গেল, বইয়ের নাম শেষ পাণ্ডুলিপি, কিন্তু এটা ওর শেষ পাণ্ডুলিপি না, এরপরে আরো নতুন বইটাই আসবে আমরা আশা করতে পারি। দোয়া করবেন যাতে নারায়ণগঞ্জে থাকি এবার শেষ পাণ্ডুলিপি না হয়। হ্যাঁ, সেটাই বলছিলাম যে করোনা আক্রান্ত মানে খুব ডেঞ্জার জোন হিসেবে নারায়ণগঞ্জকে যেহেতু ঘোষণা করা হয়েছে, তো নজরুল সেখানেই থাকে, তো এটা নজরুলের আমরা আশা জীবন করি এখন যে ভালো মোটামুটি একটা থ্রিলার গল্প হয়ে গেছে, তো আমরা আশা করছি ও সাবধানে থাকবে, ছাদে যাবে না ইনশাল্লাহ বেশি। ও একটু ইনশাল্লাহ। আগে বলছিল যে ছাদে নাকি অনেক মানুষ থাকে এবং ছাদ গুলো সব একটা একটার সাথে জোড়া লাগানো। নজরুল, ব্যালকনি পর্যন্ত থাকো, ছাদে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও, নিরাপদ থাকো। হ্যাঁ সেটাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, চিনে চেষ্টা করতেছি, দেখা যাক এখন ভবিষ্যতে আসলে কয়দিন থাকা যায় এভাবে। এখানে নজরুলের ব্যাপারে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গিয়ে নজরুল বাংলা ভাষাকে আমাদের থেকে বেশি ভালোবাসে। আমাদের এখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একমাত্র নজরুলের নামটা বাংলায় লেখা, অন্য সবার নাম ইংরেজিতে লেখা। তো এই ভালোবাসাকে আমি সালাম, আমরা শ্রদ্ধা সেলুট জানি। জানাই। জি, আচ্ছা, একটা খুব স্যালুটের মজার বাংলাটা অভিজ্ঞতা, খুঁজতেছিলাম এতক্ষণ, এই জন্য সময় লাগতেছে। জি বাপু, বলুন। একটা মজার অভিজ্ঞতা হলো এইবার মেলায় এসে মানুষজন এইভাবে বলছে, নজরুল ইসলামের শেষ পাণ্ডুলিপিটা দিন। তো হ্যাঁ, আমি এবার আপনি ভাইকে বলছিলাম যে একটা ব্যানার টাঙ্গা রাখেন, নজরুল ইসলামের শেষ পাণ্ডুলিপি, মানুষ জানবে না আসলে কোন নজরুল ইসলামের শেষ পাণ্ডুলিপি এটা। ওই যে আরেকটা ছিল না, শেষের নজরুল ভাই, কবিতা, আপনি ব্যাপারটা ওরকম। শেষ পাণ্ডুলিপির কাভারটা নিয়ে, কাভারের সেই বিখ্যাত বিখ্যাত কাহিনীটা বলে দিতে পারেন এখানে? হ্যাঁ বলেন, আচ্ছা এটা আপনার দোষ, আচ্ছা, সম্পূর্ণ আপনার আমি দোষ। অনেকদিন ধরে শুনতে চাচ্ছি, যারা দেখছেন যদি কেউ দেখে থাকেন তাদের জন্য একটা জিনিস জানানো দরকার, যে নজরুলের যে শেষ বইটা, শেষ পাণ্ডুলিপি, লেটেস্ট যে বইটা ছিল, সেটার কাভার নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। বইটার কাভারটা প্রথম পোস্ট করার পর ফেসবুকে, তো আমরা যা শুনেছি যে এই কাভারটার পেছনে একটা গল্প আছে,
গল্পের পেছনে গল্প আপনারা আগে শুনেছেন, কিন্তু প্রচ্ছদের পেছনে যে গল্প থাকতে পারে সেটা আজকে আমাদের নজরুল জানাবে। নজরুল, আসলে গল্পের পেছনে গল্প না, বেসিক্যালি এই পুরো প্রচ্ছদটা এটা আমি কৌশিক ভাগে দিয়ে করেছিলাম জাস্ট ডেমো হিসেবে। তো ডেমো হিসেবে করার পরে একদিন আমাদের আমরা সবাই এই সেলফ আইসোলেশনে মানে চুলদাড়ি বড় করলাম, মোটা হলাম, চিকন হলাম, কিন্তু আপনার কোনো পরিবর্তন নাই নাজিম ভাই। আমি তো আগে থেকেই ফেলি। নজরুলেরটা তো দেখলাম শেফ টেফ করার পরে আবার চুল উঠেও গেছে। এটা দিয়ে করোনার প্রোগ্রেশনটা বিচার করা যায় বাংলাদেশে, যে শুরুতে যখন ছড়াচ্ছিল তখন নজরুলের মাথা ভর্তি চুল, মাঝখানে একদমই ছিল না, এখন আবার একটু একটু করে ফেরত আসা শুরু করছে। ওর সাথে কথা বললে করোনা ভাইরাস আবার এফেক্ট করবে না। তোমার হাসপাতালে তো দেখলাম ইয়ে পাইছে, অনুমোদন পাইছে টেস্ট করানোর জন্য, ওটা কি ট্রিটমেন্ট দেওয়ার জন্য নাকি শুধু টেস্ট? আমার হাসপাতালে একটু অনেক কিছু হচ্ছে ভাই, এটা পাবলিকলি বলা যাবে না। ওই যে মুফতি ইব্রাহিম বলছিল না যে আমি জানি কিন্তু বলবো না, ওইরকম না, আমরা জানি কি ওখানে যে তুমি ভর্তি হবা তারপরে তোমার টেস্ট এলাও করবে, মানে তুমি বাইরে থেকে গিয়া টেস্ট করতে পারবে। আপাতত চালু করা হইছে আর মানে ইনসিডেন্টাল আমরা কিছু কিছু কেস পাচ্ছি পজিটিভ। ওকে, তোমরা কি বাইরে থেকে করাও মানে ওখানে অ্যাডমিট না করলেও? বাইরে থেকে ভাই এটা এখন পর্যন্ত প্রসিডিউরটা অন ছিল, যে যদি কোনো পেশেন্ট এরকম সাসপেক্টেড থাকে, ধরেন যে কোনো একটা পেশেন্টের হয়তো গাইনির আন্ডারে ভর্তি আছে, তার হয়তো সিজারিয়ান সেকশনের প্ল্যান, বাট পেশেন্টের এরকম একটা সাসপেক্টেড সিম্পটম দেখা গেল, তখন হচ্ছে স্যাম্পল বাইরে পাঠিয়ে ইয়ে করা হতো। বাট এটা স্কোয়ার এখন পারমিশন পাওয়ার পর থেকে আমরা অ্যাডমিটেড পেশেন্টদেরকে নিজেরাই করতে পারতেছি, নিজেদের ল্যাবে টেস্টটা হচ্ছে আর কি। যা কোটা নিয়ে চিন্তা করে লাভ নেই, আমাদের একটু কর্মী চলে যেতে হবে। হ্যাঁ বলো তানজিম, শুরু করো। এর মধ্যে কি কারো কোনো লেখালেখি হচ্ছে? আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে করোনাতে সবার ধারণা যে আমরা যেহেতু বাসায় আছি সবার হাতে অনেক সময়, অনেক কিছু মানে করার সুযোগ থাকতেছে, কিন্তু আমার মানে আমার নিজের ধারণা হচ্ছে এই কথাটা আসলে সত্যি না, কারণ আমি যার সাথেই কথা বলতেছি সবারই মানে মোটামুটি কিছু না কিছু করার আছে, প্রতিদিন অনেকগুলো কাজ টাজ থাকে, এন্ড হোয়াট নট, অফিসের হোক বা বাসার হোক যে কোনো কিছু থাকে। তো এর মধ্যে কি আমরা কেউ কোনো কিছু লেখার সুযোগ পাচ্ছি? মানে আসলে সুযোগ আছে, টাইম আছে, আগের চেয়ে একটু বেশি টাইম তৈরি হয়েছে, বাট মানসিকতা তৈরি হয়নি। ব্যাক অফ দি মাইন্ডে একটা চাপ আছে এক ধরনের, যে সময়টা তো কেমন অনিশ্চিত, একটা তো মানে কি বলে হিডেন প্যানিক তো আছেই সবার ভেতরে। কারণ আমি জানি না যে এক মাস পরে কি হচ্ছে বা দুই মাস পরে কি হচ্ছে, তো এইখান থেকে না মানে যে মোটিভেশনের ব্যাপারটা ওটা অনেকখানি কমে আসছে আমার ধারণা। এটা সবাই কম বেশি সাফার করছে আমার ধারণা। বাপ্পি বলতে পারবে, বাপ্পি তো মানে সব ধুমে মিউজিক করে লেখে, কেমনে সম্ভব? না আমি লিখতেছি না, আমার লেখা অলরাউন্ডার, মিউজিক আর মিউজিক গুলো আগে একটু একটু করা ছিল, ওগুলো ফিনিশ করছি, কিন্তু নতুন কিছু মাথায় নেই, পুরো ব্ল্যাঙ্ক। তাই কৌশিক তো বলে যে খুব ভালো লাগে ওর এই লকডাউনে বন্ধ, খুবই এনজয় করে, সে তো ঘুমায়, ওই দিন বললো না ওনাকে মিস করবে, এটা উঠে গেল। হ্যাঁ আমি লকডাউন কৌশিকের কাছে খুব আরামে আপনি কি করেন কাটাচ্ছি ঘুমাচ্ছি অফিসের কাজ করতেছি। বলো প্রতিবার আমি শুধু ঘুমাই, আমি কোন কাজ করবো আমি শুধু ঘুমাবো,
কৌশিক ভাই আসলে এখনো ঘুমাচ্ছেন, এই জন্য উনি বারবার কথা বলতেছেন ঘুমের মধ্যে। সত্যি কথা, আমি যে আমি না না আমি 9:30 সময় ঘুম থেকে উঠছি, তো মানে ওরকমই হচ্ছে, মানে ইফতার করে ঘুমাইছি 9:30 সময় ঘুম থেকে উঠছি। ও আচ্ছা, আমি ভাবছি সকাল 9:30 ভাই আবার দেরি করে ঘুমাবো আবার ওইদিকে। যা কিছু বললাম না, রাত 9:30 হয়ে যাচ্ছিল, লাইভে আছি তো তাই বললাম না। আচ্ছা নাজিম ভাই, মোটামুটি করে দিছে, আমি নর্মাল হিসেবে করে দিছিলাম আর কি, যা সোজা সেটা তুমি ধরে রাখো, তুমি ধরে রাখো আসামি মত, গল্প শেষ হওয়া পর্যন্ত স্ক্রিনে থাকো, ধরে রাখো এই আলাপ শেষ হওয়া পর্যন্ত। নাজিম ভাই বললো যে ঠিক আছে এটা কি একটু কাটছাট করে একটু দিয়া দিও, তো আমি মনে করলাম নাজিম ভাই এমনিতে ফাংশন করে বসছে আর কি, তো এরপর আমি নিজে ভুলে গেছি এটা। এটা তোমার কেন মনে হয়েছে নজরুল, তোমার কি মনে হয়েছে কভারটা বেশি ভালো ছিল না, তুমি বিশ্বাস করতে পারো না যে নাজিম ভাই পছন্দ করছে? আমি বলছিলাম যে কভারটা ভালো হয় না, কিন্তু নজরুল ভাই এটাই না না আমি আমি বলেছিলাম মেয়েটা চেঞ্জ করতে, মেয়েটা অন্য একটা মেয়ে ছিল, রাইট, মেয়ের এটা আমাকে বললো যে একটা দেশি কিছু ইস্টক আছে এই ধরনের মেয়ে না মানে মেয়েদের ছবি আছে, আমি বললাম দেশি মেয়ে ছবি কোথায় পাবো, তারপর আবার গেলাম নাজিম ভাইয়ের কাছে, নাজিম ভাই বললো যে তোমার কাছে একটা সমাধান, বাপ্পি ভাই, বাপ্পি ভাই ছাড়া আসলে দেশি মেয়ে স্টকের কারো কাছে ছবি নাই। তো আমি সেম বাপ্পি ভাইকে জানাতে হইলাম, তা বাপ্পি ভাই আমাকে অনেকগুলো দেশি মেয়ের ছবি দিছে, মানে মেয়ের নামে ছবি দিছে আর কি, অনেকগুলো ছবি টবি দিছে, তো দেখেন আছে ওগুলো আমি কোশিক ভাই আমার তোলা রাইট আমার, হ্যাঁ রাইট আপ না, ইয়েস রাইট আপ, অল রাইট রিজার্ভ, দেখেন হচ্ছে আমি কোশিক ভাইকে দিছিলাম আর কি, দেখেন আছে ধন্যবাদ নজরুল। আমি দিয়ে দিচ্ছি একটু পরে, শরীফ ভাইকে আমি একটু সময় দিই, তার আগে নজরুল আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে যে শেষ পাণ্ডুলিপি নামে তো বই লিখলা, এখন এই বইয়ের যদি সিকুয়েল করতে হয় তাহলে ওটার নাম কি দিবে? কারণ শেষের পরে তো আর কোনো পাণ্ডুলিপি আসবে না, বলা যায় না, ব্যাপার আসলে করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে বা যেভাবে বিস্তার করতেছে আমাদের নারায়ণগঞ্জে, আসলে এটা আসলে খুবই চিন্তার বিষয়, ভবিষ্যতে কবরে যাওয়ার পরে সেখানে আসলে কি হবে, সে তো চলে গেছে আধ্যাত্মিক লাইনে। তুমি কি এটা জানতো যখন লিখছো? লিখছো তো তুমি মিনিমাম 6-7 মাস আগে কিংবা আরো আগে? বলা যায় না ভাই, ওই কি মাঝে মাঝে স্বপ্ন দেখে না? ও আচ্ছা, ও আচ্ছা, পান্ডে পাওয়া বই, আচ্ছা আচ্ছা, অ্যাপোক্যালিপ্স স্বপ্ন দেখো তুমি, তো তুমি যে স্বপ্ন দেখছো এরকম আমাদেরকে জানাবো না, আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতাম। এই যে আমি নেক্সট বইটা বের করি নেই, যে মেলার পরে ধীরে সুস্থে শিলার গল্প কিন্তু আরেকটা হয়ে যায়, এগুলি কয়ো না বুঝছো, এই সময় এগুলি বলবো না, এগুলি বললে খুব বিপদজনক, এই কারণে চলে গেছে। আচ্ছা নাজিম ভাই, হ্যাঁ নাজিম ভাই,
আপনার মনে আছে নজরুল কিন্তু আরেকদিন বিপদে পড়ছিল। আমাদের আমাদেরকে খাওয়াতে জানো না এটা এই কাহিনী? আমরা 12-13 জন ওই বাংলা মোটরের বাতি ঘরে আড্ডায় যাচ্ছে, আড্ডা টাড্ডা শেষ, নজরুল আসছে নতুন চাকরিতে জয়েন করছে, সবাই ধরছে বইয়া লিখছে নতুন, এই খাওয়া, ও সাথে সাথে রাজি হয়ে গেছে। এমন না কিন্তু যে না ভাই আমার কাছে টাকা নাই ইচ্ছে মতো খাচ্ছে, বিল মিনিমাম 1200 টাকা তাই না বাপ্পি? 1100 টাকার মতো আসছিল, 1400 টাকা। একটা প্রশ্ন আছে, তুমি কি এই হিসাব করে গেছিলে যে প্রত্যেককে 12 টাকা করে খাওয়াবা? তুই 100 টাকা উপরে লাগে। আমার ভাষণটা শুনবেন তো, আমার ভাষণটা পরে বলি, আর একটা যোগ বলি, এর আগে রেকর্ডটা ছিল আমার এক বাল্য বন্ধু মুন্না, সে একদিন এসে বলে কি 2 টাকা দিত, সেটা অনেক আগে, তখন 2.5 টাকা ছিল বেনসন এজেস, 2 টাকা দিতেন, 2 টাকা দিয়ে কি করবি, আমার কাছে 50 পয়সা আছে, 2 টাকা নিয়ে ভরে একটা সিগারেট কিনতাম, বুঝছে না? 50 পয়সা আছে, 2 টাকা ভরে একটা সিগারেট কিনে নজরুল তারে ফেল করছে। ভালো হোটেলে না ভাই, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে কি নাজিম ভাই কথা বলতেছিল ওনার ফ্যান ফলোয়ারদের নিয়ে, তো এখানে কোনাতে আমি সালমান আর সমাপতা দুই একজন তিনজন ছিলাম মোটামুটি শিওর, তিনজন বলতেছি কি হবে নাজিম ভাই তো কথা বলতেছে চলো লিফাকে একটু খেয়ে আসি। তা আমি চিন্তা করলাম যে আমার কাছে টাকা পয়সা নাই, বসে আমার কাছে টাকা পয়সা নাই, বসে না ভাই কিছু লাগবে না, চা নাস্তা খাওয়াবেন, এটা সিঙ্গা টিঙ্গারা খাওয়াই দিয়ে, তো সিঙ্গা টিঙ্গা খাওয়াবেন, তাহলে উপরে তো বাতি ঘরে সাদা আসতে, চলো ওখানে যাই, এরকম করতে করতে দেখি যে 5 জন হয়ে গেছে, 5 জন হয়ে দেখি আর 8 জন, 10 জন, আচ্ছা 14 জন হয়ে গেছে। তারপরে ঠিক আছে তাও আপনার না হয়, আমি বললাম তারপরে নিচে নামবো, নিচে নেমে এখন 9:00 চা নাস্তা কোথায় পাবে আর? এখন মনে করেন আমাদের সাথে সালমান আছে মাশাল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা দিছে একটু একটু খেতে ভালোবাসা ছেলেটা, কি আর করবেন না হয়, আসলে আমাদের বাপ্পি ভাই উনি একটু খেতে ভালোবাসে, এখানে তো কিছু করার নাই ভাই। হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, কেমন আছো, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ তো ভালো, তোমার কেমন চলছে? আমরা তোমার কথা পারফেক্টলি শুনতেছি, তো মাসু তুমি এসে নজরুলকে যে একটা কত বড় বাঁচা বাঁচাইছো তুমি এখনো জানো না, নজরুল খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতিতে ছিল, তুমি আসাতে আলোচনাটা করে নেবে। এরপর আরেকদিন খাওয়াতে যখন তখন ওরে বলছি যে আমরা কয়জন আছি দেখছো, হ্যাঁ তোমার কাছে কত টাকা আছে, আমি শুধু চাই খাবো ওইটা আছে তো, হ্যাঁ আছে, চা খেয়েছি, রিস্ক নেই কারণ পরে আবার উল্টা পাল্টা খাবো, দেখা যাবে যে আবার ফেল করছে। খবর তো খুব বেশি ভালো না,
যেহেতু লকডাউনের যে একটা বেনিফিট সবাই উপভোগ করতে পারছে সেটা আমি পারতেছি না, ওই দিন হসপিটালে যেতে হচ্ছে। মাসুদ ভাই আমি আসি এখানে, ডাক্তার আরেকজন আছে, দুইজন ডাক্তার এখন তানজিম, তারপর হচ্ছে আমি দেখলাম যে ওটা নাকি ডেঞ্জারাস, তারই সহ মাস্ক ব্যবহার করলে নাকি অতটা লাভ হয় না। ঠিক, এটা তো স্বাভাবিক, দাড়ি বেড়ে থাকবে, ভাইরাস ঢুকে থাকবে। যারা দেখছেন বা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য জানিয়ে রাখি যে শরীফ ভাই আমাদের সাথে আছেন, উনি এখনো চুপচাপ আছেন, কারণ উনি যখন মুখ খুলবেন তখন উনি একটা বোমা ফেলবেন আমাদের সবার জন্য। ওনার কাছে একটা চমৎকার ঘোষণা আছে, ওই ঘোষণাটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা কিছুক্ষণ পরে ঘোষণাতে যাব। মাসুদের সাথে আমাদের সবার অনেকদিন পরে দেখা হলো, আপনারা ওকে অনেক পরে দেখছেন, আমরা কতদিন পরেই ওকে দেখছি, তো উই আর অল ভেরি এক্সাইটেড। মাসুদের সাথে দেখা হয়নি, না না একদিন দেখা হয়েছে, একদিন আমার সাথে দেখেছে মেলাতে একবার। মাসুদ ভাই একটা আউট অফ প্রিন্ট বই সহ ঘোরাঘুরি করতেছিলাম, মানে সবাই জিজ্ঞেস করতেছিল বইটা আমি কোথা থেকে উদ্ধার করছি। আচ্ছা কোন বই ছিল, কালো বিলু? ওইটাই, বিলু কালুর গল্প ওইটা না? এটা ছিল যে ডাক্তার কিজিলের প্রথম বইটা। ও আচ্ছা, হ্যাঁ ওটা তো আউট অফ প্রিন্ট অনেক দিন। হ্যাঁ নতুন বইটা এবার যখন আসলো মানে তখন ওটাও সবাই নিচ্ছিল, তো আমার কাছে ওই বইটা আগের থেকেই ছিল। আমি দেখলাম যে মাসুদ ভাই মেলায় আসতেছে, ওই বইটা নিয়ে আমি গেছিলাম, তখন সবাই জিজ্ঞেস করতেছিল যে ওই দিনে হচ্ছে বাতিঘর থেকে আমাদের এই যে সেকেন্ড বইটা মাসুদ ভাই বের হলো ওই দিনই বইটা পাবলিশ, সালামান্ডার। হ্যাঁ সালামান্ডার। ওই বইটার নাম দেখার পর থেকে আমি অনেকদিন পর্যন্ত ভাবতেছিলাম যে এখানে ওই যে জিন ভূত টাইপের জিনের কথা বলা হচ্ছে, তো সালামান্ডারের মতো দেখতে একটা জিন, এটা ভেবে আমি বেশ কনফিউজ ছিলাম অনেকদিন। কে কৌশিক কি চলে গেল নাকি, কে গেল? আচ্ছা নজরুল, হ্যালো সোহার্দ নাকি আসছে নাকি? সোহার্দ কি অবস্থা? ওকে তো চেনাই যাচ্ছে না। না ওরে চেনাই যাচ্ছে না। হ্যালো সোহার্দ, এখন শুনতে পাচ্ছি। নিচে দেখো স্ক্রিনের নিচে আছে, ওটা অন করতে হবে, এখন কাটা আছে, একটা অডিও ই আছে, লোগো আছে, দেখো আইকন আছে ওখানে, এই করো, এই তো সুন্দর, এটা রাখো। এবার তুমি কথা বলতে পারো, তুমি কথা বলে আমরা শুনবো। আচ্ছা ভাই, সো রাফিয়ার সুখ আমরা কথা বলতে থাকি, ও ঠিক হয়ে যাবে। রাফিয়ার মাসুদ কি চলে গেল? মাসুদ তো মনে চলে গেল, রাফিও নাই,
বাতিঘরের ব্যানারে আমরা একটা অনলাইনে একটা ম্যাগাজিন করবো আরকি, ম্যাগাজিন মানে গল্প সংকলনের মতো আরকি। তো সেটা মোটামুটি ফাইনালাইজ হয়েছে, নামটা আর কি, নামটা হয়েছে অবরুদ্ধতার গল্প। সুন্দর। তো এখানে এখানে আমরা সবাই মানে যে যেরকম পারি, যে যে জনরা থেকে কমফোর্টেবল, কিংবা যার যেটা ইচ্ছা হয় সেরকম লেখা জমা দিব আর কি। ধরেন ছোট গল্প আর কি, 1000-1500 কিংবা 2000 ওয়ার্ড পর্যন্ত হায়েস্ট যেতে পারে আর কি। তো এটার জন্য একটা সবাইকে বলেছি আর কি, যে আলাদা করে যে সবাই যেন একটু পার্টিসিপেট করে, কারণ বাতিঘরের রাইটার আছে অলরেডি প্রায় 30 জন প্লাস। তো সবাই যদি কন্ট্রিবিউট করে তাহলে মোটামুটি ভালো একটা সংকলন আমরা করতে পারবো আর কি। এবং এইটা জাস্ট একটা গিফটের মতো হবে আর কি আমাদের রিডারদের জন্য এই করোনার সময় আর কি। তো আমার প্রস্তাব হচ্ছে এটা তানজিব। চমৎকার খবর শরীফ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে জানানোর জন্য। আশা করি আমাদের যে ভিউয়াররা দেখছেন তারা তারা এই জিনিসটা নোট করবেন, স্পেশালি যে এটা হচ্ছে আজকের সবচেয়ে জরুরি ঘোষণা, যে বাতিঘর থেকে আমাদের যত লেখক আছেন তারা সবাই ছোট গল্প কন্ট্রিবিউট করে একটি সংকলন বই বের করতে যাচ্ছেন, ই-বুক। যে বইটির কাভার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অবরুদ্ধতার গল্প, এটা হবে আমাদের সিনিয়র রাইটার শরীফ ভাইয়ের সম্পাদনায়। এই বইটিতে যে গল্পগুলো থাকবে, গল্পগুলোর কোনো নির্দিষ্ট ঘরানা থাকবে না, কিন্তু প্রত্যেকটা গল্পই 1000-1500 ওয়ার্ডের মধ্যে নেওয়া হবে। তো আমরা সবাই আমাদের পাঠক পাঠিকাদের অনুরোধ করব যেন বইটা প্রকাশ যখন অনলাইনে প্রকাশিত হবে তারপরে যেন তারা পড়ে দেখে এবং পড়ে তাদের মতামত জানায়। ঠিক, ভালো একটা উদ্যোগ, আইডিয়াটা খুবই ভালো। আর শরীফের কাছে সবাই গল্প পাঠিয়ে দাও, আজকে থেকে শুরু পাঠিয়ে দেন। আমি আছি, বাপ্পি আছে, বাপ্পি খান, আমরা দুইজনই আপাতত কোঅর্ডিনেটরে থাকব। বাপ্পি কোঅর্ডিনেট করছে আর শরীফ হচ্ছে এডিট করবে। হ্যাঁ, বাপ্পি খান আমাদের সঞ্চালক, তো উনি হঠাৎ করে চলে গিয়েছিলেন নিজেকে সঞ্চালনা করতে করতে স্ক্রিনের বাইরে। আশা করি এখন উনি আবার আমাদের মাঝে কল আসছিল ফটোগ্রাফি করার জন্য। হতে পারে ভাই, হবে আর কোনো কাজ নেই, সম্ভাবনা বেশি। ইয়া মাসুদ নজরুল, শুনছেন তো আপনারা? জি ভাই। বাপ্পি ভাই কি অবস্থা? এই তো। আচ্ছা মাসুদ ভাই, গল্প দিয়েন। বুঝতেছি না পারবো কিনা, কারণ অ্যাকচুয়ালি মানে ওই যে একটু আগে তো শুনতেছিলাম সবার কথা যে এখন লেখাটা খুব ডিফিকাল্ট। আমি মাসুদের নামের আন্ডারে একটা গল্প লিখে দিতে পারি, সবাই জানবো এটা মাসুদুল হকের লেখা, কিন্তু গল্পটা আসলে হবে আমার, সবার সম্মতি থাকে তাহলে আমাকে একটা লিখে দিও। শরীফের সম্পাদনা যাচ্ছে, বাপ্পি কোঅর্ডিনেট করছে, হ্যাঁ বুঝতে পারছি। এখন কি করছে? আমার কথা কি শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। রাফি, একটা অ্যানাউন্সমেন্ট দিল শরীফ ভাই একটু আগে। অ্যানাউন্সমেন্টটা ছিল এমন যে আমরা এই কোয়ারেন্টাইনের সময়গুলোকে কাজে লাগিয়ে একটা ছোট গল্পের সংকলন প্রকাশ করব একটা ইবুক হিসেবে, নাম হবে অবরুদ্ধতার গল্প। তো শরীফ ভাই এটার মূল সম্পাদক হিসেবে আছেন, তাকে সাহায্য করছে বাপ্পি। তো আমাদের সবার কাছে শরীফ ভাই গল্প চাচ্ছেন, 1000-1500 ওয়ার্ডের মধ্যে গল্প যদি প্রিপেয়ার থাকে তাহলে ভালো, যদি লিখে দিতে হয় তাহলে চমৎকার। আর মাসুদ সেটার সাথে আরেকটা ঘোষণা যোগ করেছে যে ওর কাছে একটা প্লট আছে, এই প্লটটা নিয়ে যদি কেউ লিখতে আগ্রহী হয় তাহলে ও সেটা সত্ত্ব বিক্রি করবে। বিক্রি করবে না, বিসর্জন দেবে না, ও তো এটাই করে দেবে, কোরবানি করে দেবে। কোরাইটারের মানে এটা পাওয়া যাবে নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। মাসুদুল হক,
রাখি যে মাসুদ যে ড্রয়িং গুলো করতেছে সেগুলো আমাদের বইয়ের মাঝে মাঝে ইনসার্ট হিসেবে যাক, এটা যেহেতু ইবুক আমরা শুধু জেপিজি করে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিক আছে সুন্দর। আমি আপাতত একটু ব্রেক নিচ্ছি, আমি পরে পরে আবার জয়েন করব, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ। ওকে কৌশিক ভাই আমাকে বাপ্তি কোথায়? আবার কি আমাদের সঞ্চালক বারবার আসছেন আর যাচ্ছেন? আবার ফোন আসছিল না, ওই যে 6 জনের লিমিটে আর কি আটকা পড়ে যাচ্ছে। না না বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি কোনো কমেন্ট টমেন্ট আসলে জানাই আমাদেরকে, আমরা কিন্তু ফোনে আছি। হ্যাঁ আমি ওটা নজর রাখছি, কমেন্ট টমেন্ট দেখছি না। আচ্ছা একটা মজার কথা মনে পড়লো নাজিম ভাই, বলো। ওটা হচ্ছে যে মাসুদুল যদি প্লট দেয় আর তানজিম যদি বা অন্য কেউ যদি ওই প্লটে লেখে, তাহলে আগের দিনের মতো হবে এরকম যে মাসুদুল মানে মাসুদুল হকের ছায়া অবলম্বন। হ্যাঁ হ্যাঁ ছায়া অবলম্বনে হবে, মাসুদুল হকের কায় অবলম্বনে, কায় অবলম্বন হবে, কারণ কায়াটা দিবে সে, ছায়াটা না। যাই হোক এখন একটা ভাবে ম্যানেজ করা যাবে। মাসুদুল হকের অনুপ্রেরণায় বাপ্পি খানের প্রচেষ্টায় তানজিম রহমানের উদ্যোগে অনুপ্রেরণা দেওয়া যেত নাকি কর্মতৎপরতায় হস্তক্ষেপ শব্দ মানায় না, ওই যে কেপি নাবিলের যুগল বন্দির মতো। হ্যাঁ হ্যাঁ যুগল নয় বন্দি হবে, বইয়ের নামটার সাথে যায় যে মাসুদুল হক ভাইয়ের আপনার চেহারা তো জল জল করতেছে কয়েকদিন, কি বলে মোটামুটি বাসা টাসা থেকে ফর্সা হয়ে গেছে না? দুই ডিরেক্টর দুই ডাক্তার হচ্ছে বিধ্বস্ত, তো এই কারণে আমরা যারা সাধারণ জনগণ আমাদের চেহারা সব চেক করতেছে, ব্যালেন্স করতেছি আর কি আমরা। হ্যাঁ না আমি একটু, তাও আমি আজকে একটু ভালো আছি, গতকাল খুব বাজে অবস্থা ছিল, কারণ গতকাল আমার বন্ধ শুরু হয়েছে, তো আজকে আমার দ্বিতীয় দিন বন্ধের। ও আর আচ্ছা কত আপনার কি হচ্ছে মানে রোস্টার ওয়াইজ 14 দিন পরে ডিউটি যাচ্ছে? না এটা এখন আমরা শুরু করিনি, এটা হয়তো আমাদের হসপিটালে এখনো করোনা পেশেন্ট আমরা পাইনি। তোমরা এখানে তিনজন আছো, তিনজন তো নতুন গত আড্ডায় যোগদান, তোমরা তিনজন এখন কি বই পড়ছো এবং কি ধরনের মুভি টুভি দেখছো এটা একটু সংক্ষেপে তিনজন বলো। তোমরা তিনজন মানে চারজনই নতুন, নজরুল নতুন, আমরা দুজন বলছি, তানজিম শুরু করো তারপর ওয়াসি তারপর মাসুদ শেষে নজরুল। নজরুল তো একটু নার্ভাস, ও একটু লাস্টে থাকুক, বাকিদের কাছ থেকে নিয়ে ও একটু আত্মবিশ্বাস পাবে। ঠিক আছে নজরুল, আমি অনেকগুলো ভুলভাল বলবো, সো আমাকে দেখে একটু সাহস দিও। তো যেহেতু দীর্ঘ সময় গেছে সেলফ আইসোলেশনের, আমি মোটামুটি অফিসের কাজে অ্যাক্টিভ থাকতাম সারাদিন, কিন্তু রাতের বেলা আমি চেষ্টা করি বই পড়তে বা সিনেমা টিনেমা দেখতে। তো সেই সূত্রে বেশ অনেকগুলো সিনেমা দেখা হয়েছে, বেশ কয়েকটা সিরিজ দেখা হয়েছে, যেগুলো ভালো লাগছে ওগুলো কয়েকটা নাম বলি। একটা হচ্ছে দ্য ক্রাই নামে একটা সিরিজ দেখলাম, যেটা বেশ ভালো, মাত্র 3টা এপিসোড, একটা থ্রিলার সিরিজ আর কি, থ্রিলার মিনি সিরিজ। তো ওটার গল্পটা এমন যে একটা দম্পতি থাকে, ওরা ইংল্যান্ডে থাকে, তো ইংল্যান্ড থেকে ওরা অস্ট্রেলিয়াতে বেড়াতে যায়, ওদের সাথে একটা ছোট্ট বাচ্চা থাকে, বাচ্চাটার বয়স হয়তো 1 মাস বা 2 মাসের বেশি হবে না। তো এই বাচ্চাটাকে নিয়ে ওরা এক রাতে ডিপার্টমেন্টাল স্টোরের সামনে যায় গাড়িতে, ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে ঢুকে ভেতর থেকে বেরিয়ে দেখে যে বাচ্চাটা নেই ওদের সাথে, এবং কেউ জানে না যে বাচ্চাটা কোথায় গেল কি হলো, কারণ ওই গাড়ির আশেপাশে এমন কোনো মানুষ ছিল না যারা বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে।
তো তাই নিয়ে গল্পটাকে, এবং তিনটা যে এপিসোড, তিনটা এপিসোডের প্রত্যেকটা শেষেই চমৎকার কিছু টুইস্ট থাকে যেটার কারণে আপনি পরের এপিসোডটা দেখতে বাধ্য হবেন। এবং আমি এতদিন পর্যন্ত ধরেন যেরকম থ্রিলার গল্প টল্প পড়ার সুযোগ পাইছি, যে সৌভাগ্য আমার হয়েছে, তার মধ্যে থেকে আমি বলবো যেটা খুব আলাদা, কারণ এখানে কি ঘটতে যাচ্ছে সেটা আগে থেকে প্রেডিক্ট করা মোটামুটি অসম্ভব, মানে বোঝা যায় না, যেটা খুব চমৎকার একটা ব্যাপার মনে হচ্ছে, মনে হচ্ছিল আমার কাছে। আমি যদি বইয়ের কথা বলি তাহলে আমি অক্টাইনের রিসার্চের জন্য, মানে অক্টাইন 2 এর রিসার্চের জন্য কিছু বই পড়তেছি, ওগুলা বাদে আমি উপন্যাস পড়তেছি দুটা। একটা হচ্ছে What the hell did I just read নামে একটা বই, যেটা হচ্ছে একটা হরর উপন্যাস, হরর কমেডি, খুবই চমৎকার একটা সিরিজের শেষ অংশ এটা, থার্ড পার্ট। আর এর পাশাপাশি পড়ছি রিউ মুরাকামির 69 নামে একটা গল্প, যেটা মানে বেশ বেশ অন্যরকম অন্য গল্পগুলোর তুলনায়, কারণ রিউ মুরাকামির বেশিরভাগ গল্প অনেক মানে ডার্ক হয়, অনেক ভায়োলেন্ট হয়, 69 হচ্ছে সেই তুলনায় আরেকটু ফ্রেন্ডলি আমি বলবো। যে বই আর সিরিজের কথা। এর পাশাপাশি আমি ছোট্টখাটো কিছু মানে লেখালেখি করছি, মেজর লেখা হচ্ছে অক্টোবর 2, তো ওটাও আমার সময় কাটানোর একটা বড় অংশ। ভক্তরা খুব খুশি হবে এখন, I really hope so, আশা করি আমি। So, এর পরেও যদি আমি এমন কোনো কিছু দেখে থাকি যেটা আমার ভালো লাগতেছে তাহলে আমি ওটা নিয়ে ফেসবুকে পোস্ট দিব। আপাতত আমি অন্যদেরকে ফ্লোর ছেড়ে দিচ্ছি ওর জন্য কথা বলতে পারে। থ্যাংক ইউ রাফি, তুমি যদি শুরু করতে। রাফি, আচ্ছা আমার বেসিক্যালি এখন হচ্ছে 24 আওয়ার শিফট করে ডিউটি পড়তেছে, স্থিতিক ভাই একটু আগে ডিক্লেয়ার করেই দিল যে রাফি সামনে মৃত্যু, এরপরে আমি আসলে কথা বলতে না না তুমি আমলে নিয়ে নাও, ওটা তোমার আয়ু বাড়ানোর জন্য বলছি। হ্যাঁ ভাই আমি জানি, কারণ হচ্ছে আমার হবু স্ত্রী এক হাসপাতালে, তো তুমি শুরু করো বলতে দাও, আমরা এটা লাস্টে বলবো। যাই হোক, আমার আগামী কালও হচ্ছে 24 আওয়ার শিফট, তো ইন বিটুইন আমি মাঝে মধ্যে বাসায় থাকতেছি, তার মধ্যে আমার লেখালেখি এখন সেভাবে হচ্ছেই না, বাট একটা গল্প লেখা হয়েছে আমার গত 3 সপ্তাহের ভিতরে, একটু সময় ছিল হাতে একটা গল্প লিখলাম। আর টুকটাক যেটা হচ্ছে যে একটু হয়তো নেটফ্লিক্স ঘাটাঘাটি করে একটু বই, এই উইকে যেমন তানজিম ভাই যে সিরিজটার কথা বলছিলেন, ওই জন ডাইস এট দি এন্ড, আমি ওই ওই ফার্স্ট বইটা পড়া শুরু করলাম আর কি, তিনে হলো শুরু করেছি। আর তার আগে গত সপ্তাহে আমার ধনুর্ধর পড়া হলো, ধনুর্ধর সিদ্দিকের বই, আমার খুবই ভালো লাগছিল বইটা পড়ে, আমি রিভিউ করছিলাম, আসলে ভালো। কিন্তু বইটাই যে এটা হচ্ছে যে সবসময় যেভাবে পড়া হয়, আমি এই সিচুয়েশনটা শুরু হওয়ার পর একটু আমার আমি দেখতেছি যে আমি বই পড়তে পারতেছি না, মানে সবসময় যে বইটা পড়া হতো যে একটা অভ্যাস ছিল, এখন দেখি যে বই একদম পড়াই হয় না, একটা বই হয়তো শুরু করলাম দেখা গেল যে ওটার মধ্যে আরেকটা বই শুরু করলাম, এভাবে 3-4 বই একসাথে নিয়ে আমার আলটিমেটলি কোনো বই পড়া হচ্ছে, আলটিমেটলি সিরিজই দেখা হচ্ছে। ডার্ক আমার আগে দেখা ছিল না নেটফ্লিক্স, এখন ডার্ক দেখতেছিলাম। আর আজকে অমিতাভ বচ্চন আর ঋষি কাপুরের একটা মুভি আছে 122 নট আউট, ওই মুভি দেখছেন নাকি জানি না। হ্যাঁ 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 মুভি ভালো, ভালো বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে। দুই বুড়া কবে মুভিটা কবে, মানে সিদ্দিক ভাইয়ের কথায় কান দিও না রাফি, কথা কান দিও না, নিজের বিয়েই হচ্ছে না, তোর কথা তুমি গুরুত্ব দিও না, ফার্স্টের লোকজন এরকম খোঁচা মারে, এবার মাকে বলবে। আমি আমার এখন আসলে বেশ সময় লাগছে পড়তে, কারণ ওই যে ডিউটির ফাঁকে ফাঁকে যখন একটু বোর হয়ে যায় তখন পড়ার চেষ্টা করি। তো রিসেন্টলি শেষ করলাম রিকারশন ব্ল্যাক ক্রাউচের, 2018 সালে গুডরিডস অ্যাওয়ার্ড পাওয়া বইটা ব্ল্যাক ক্রাউচ। হ্যাঁ তো এটা আমার মোটামুটি ভালো লাগছে, কিন্তু শেষের দিকে একটু বোর হয়ে গেছি, কিন্তু ওভারঅল আইডিয়াটা ইন্টারেস্টিং।
এটা আসলে সায়েন্স ফিকশন, মানে আমার কাছে সায়েন্স ফিকশন হিসেবে লজিক্যাল মনে হয় না, সায়েন্টিফিক সায়েন্টিফিক্যালি লজিক্যাল না, কিন্তু খুব ইন্টারেস্টিং আর কি প্লটটা, এবং করলে যেটা হয় আর কি অনেক নিজের লাইফের অনেক ব্যাপার চলে মানে রিলেট করা যায়। আর আরেকটা আমি বেশ কয়েকদিন ধরে শুরু করছি, এটা হচ্ছে যে কৌশিক জামান ভাইয়ের অনুবাদ করার কথা ছিল, থ্রি বডি প্রবলেম। ওটা হয়ে গেছে ভাই, ওটা অনুবাদ হয়ে গেছে, ডান, ওটা আমি পড়তেছি এখন। আপনি কৌশিক ভাইকে গোপনে যোগাযোগ করেন, আপনাকে পিডিএফ দিয়ে দেবে। এখানে এখানে আমি একটু ইন্টারাপ্ট করতেছি যে আমি বের হচ্ছি আপাতত, আমাদের এই গ্রুপটায় ছয় জনের বেশি মানুষ থাকতে পারে না, তো আমার মনে কৌশিক ভাই এই আলোচনাটা থাকা উচিত। শিহান নাইম বলছে এ আড্ডা রেগুলার চাই, চেষ্টা করবো, কৌশিক যতদিন আছে আর কি। একজন আছে যে লিখেছে, আচ্ছা আফরিন লিখছে অল নাইস পিপল হিয়ার ওয়েটিং ফর মোহাম্মদ নাজিমউদ্দিন, নাজিমউদ্দিন চলে আসছেন, সো দেখতেই পাচ্ছেন। এই সালমান, সালমান হ্যালো, কি অবস্থা সালমান? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সিয়াম মেহরা লিখেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো ছেলে, ও নিজে একজন লেখক। হ্যাঁ সুশোভন রায় অ্যাজ ইউজুয়াল, হাই কি অবস্থা? হ্যাঁ ওকে বলো আমি ওকে পাগল বলেছি। প্রিন্স দে লিখে, প্রিন্স দে লিখেছে শরীফ ভাই রিভু সাম্বালার মতো বই কি আরো সামনে আসবে? শরীফ ভাই এটা নিয়ে কয়েকদিন আগে বলেছিলেন যে উনি লিখছেন ফ্যান্টাসি নিয়ে, লিখছেন। গতকাল কবি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কে? তারপরে সুশোভন অনেক কমেন্ট করেছে, অনেকগুলাই ওই আজ যে আমাদের সবাইকে নিয়ে, নিয়াজ নাবিদ লাভ সাইন দিয়েছে, হ্যাঁ মানে কহাসিমিয়ান, আব্রার মাহি কমেন্ট করেছে, পিন্টু দাস বলেছেন লাভ দিস, সালমান কেউ একজন বলছে একটু আগে পপ আপ করলো ওয়েটের পরে ওয়েটার সিকুয়েলটা কবে একজন? ও ওয়েটার সিকুয়েল ভাই হচ্ছে যে আমি হলো আগে হচ্ছে ওয়েটার সিকুয়েলের আগে ও আরেকটা আছে যে স্কেয়ারক্রো নাম, বুঝছেন? ওই স্কেয়ারক্রো পড়ার পরে এরপরে আর কি যে ওয়েটার সিকুয়েলটা পড়লে বুঝতে সুবিধা হবে, যে ওয়েটার সিকুয়েল হচ্ছে দা ন্যারো। তবে এর আগে আরেকটা জিনিস ভালো যে আমাদের যে আরেকজন আছে ইশরাক কর্ণ, ও হচ্ছে যে ব্লাড ওয়ার্ক বইটা করছে বা মাইকেল কনলি, সালমানের মতন হচ্ছে ভার্সন আর কি, এমার্জিং মেশিন ম্যান, এমার্জিং মেশিন ম্যান। এই সালমানের কি ভালো তো কিভাবে লেখে ভাই, ওর উপরে কার্বন ফাইবারের প্রলেপ আছে। আচ্ছা আমি আরো কিছু কমেন্ট পড়ি, হ্যাঁ পড়ো। আচ্ছা আমি আরো কিছু কমেন্ট পড়ি, প্রিন্স দে লিখেছেন সিদ্দিক ভাই দশ দ্বীপের পরের পাঠ কবে আসবে? এবার মেলায় সম্ভবত ভাই হচ্ছে ধনুর্ধরের সিকুয়াল প্রিকুয়াল বলা যায় কিনা জানি না, সেটা হচ্ছে ধনুর্ধরের লাস্ট পার্টটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের রাইভালারি নিয়ে, তো ওই
আরেকটা যে অপোনেন্ট ক্যারেক্টার ওইটার একটা জার্নি আছে, ওই জার্নিটা আসবে হচ্ছে এবার মেলায়। এর পরের বছর আমি হচ্ছে লেখা শুরু করব ধনুর্ধরের সিকুয়াল, সেটা কতদিনে শেষ হবে জানি না। ধনুর্ধরের সিকুয়ালটার নাম হচ্ছে ঘাতক, আর দশ কিউবের সিকুয়ালটার নাম হচ্ছে গান্ডিব। আমি এখানে বলতে চাই যে কিছুদিন আগে না কালকেই শেষ করলাম আমি হচ্ছে যে ইয়াটা ধনুর্ধর, কিন্তু আসলে ধনুর্ধর আর কি হিস্টোরিক্যাল ফিকশন হিসেবে আমার মনে হয় যে সিদ্দিক ভাইয়ের সামনেই বলতেছি, বাট অ্যাকচুয়ালি মানে হি ডিড এ ভেরি গুড জব, মানে ওয়েল রিসার্চ, প্লাস যে তখনকার দিনের যে ভাষার গাম্ভীর্যটা সেটাও সে ঠিক মতোই ধরে রাখছে, কারণ যে এরকম ঐতিহাসিক বই যদি এরকম গভীরতা না থাকে বা গম্ভীর্যপূর্ণ কথাবার্তা বা টোনটা একটু অন্যরকম না থাকলে, আসলে টোনটা অন্যরকম না থাকলে টোনটা আর কি সে নিয়ে আসতে পেরেছে। তারপরে হচ্ছে যে আমার মনে হয় যে আবার বিশেষ করে যে জিনিসগুলো চোখে পড়ছে যে অস্ত্র বা হচ্ছে সেখানে যে ধনু, যে নামেই ধনুর্ধর, তীর ধনুক, তারপরে ওসি উর্মি, এগুলার যে বর্ণনা দিছেন এগুলো আসলেও হ্যাটস অফ, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিদ্দিক ভাইয়ের ধনুর্ধর আমি অনেক পজিটিভ রিভিউ অলরেডি পেয়ে গেছি, তো সিদ্দিক ভাই পার্ডন মি, আমি আসলে আপনার বইটা এখনো পড়তে পাইনি, কারণ হচ্ছে আমি ওই যে বইটা বাসায় রেখে আসছি, আমার প্ল্যান ছিল যে ভাই গোপনে পিডিএফ চান তাহলে দিয়ে দিব না। রয়্যালিটি থেকে স্লাইস করে দেব, তুমি পিডিএফ সাপ্লাই দিছো, তুমি ক্ষতি করেছো। কমেন্ট আসছে, আমি একটু পড়ি। শান্ত আসিফ লিখেছে, আজকেও দেখি প্রিয় লেখকেরা, এটা আপনাকে দেখে আশা করি এখন থেকে আমরা প্রায় আসবো। একজন একটা খুব মজার কমেন্ট করছে যে অক্টারিন দুই আর মিনিমালিস্টের পরের পর্ব আর দশ গ্রিপের পরের পার চাই, তো কমেন্টটা করছে শরীফ ভাই। আমরা সবাই কোশ্চেন করি শরীফ ভাই, সাম্বালার প্রিকুয়েল চাই। না সাম্বালার প্রিকুয়েল কিন্তু এক হিসাবে বলতে গেলে অন্ধজাদুকর, সাম্বালার অন্ধজাদুকর প্রিকুয়েল, হ্যাঁ প্রিকুয়েল, এখানে হচ্ছে যে ক্যারেক্টার আছে, এবং আমার কেন জানি মনে হয় কাহিনীগুলো এক সময় যে ওখানেই ব্লেন্ড হবে। হ্যাঁ মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন, মাসুদ ভাই কি পড়ছেন এই কয়দিনে, কিছু কি পড়ছেন নাকি? বলে ফেলছি অলরেডি, ওইটা বলা হয়ে গেছে অলরেডি। লেট লতিফ, ওই যে দুটো বই পড়তেছি, একটা হচ্ছে আচ্ছা ফ্রি বডি প্রবলেম পড়তেছি, হুম, আর একটা হচ্ছে একটা লাইট কিন্তু ভালো একটা উপন্যাস, ওই আচ্ছা দ্য নাইট অ্যাঙ্গেল, আচ্ছা আচ্ছা, এটা ক্রিস্টিন ইয়ার, ক্রিস্টিন ক্রিস্টিন, হ্যাঁ হ্যাঁ, এটা তো হিস্টোরিক্যাল ফিকশন, এটা মুভিও ছিল নাকি এরকম, কিন্তু এটা লাইট মুভি ছিলই না, খুব ইন্টারেস্টিং, আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং বলা ঠিক না, মানে খুব ডিপ বলা যায়, জাদুঘরের কেবিন থেকে মুরাদুল ইসলাম, হ্যাঁ মুরাদুল ইসলাম ভাইয়ের বই, এখন মুরাদুল ইসলাম ভাইয়ের বই এটা মার্কেটিং করা হয়েছে থ্রিলার হিসাবে মেইনলি, বাট হচ্ছে যে আমি বলবো যে ওনার বইয়ে যেরকম থাকে আর কি, যে থ্রিলারের সাথে যে দর্শন বা হইতেছে যুক্তি নির্ভর কথাবার্তা বা তাত্ত্বিক আলোচনা, সেগুলো আর কি যে ছিল এটা মতো, মানে নিছক থ্রিলার না আর কি, যে ওনার বইগুলো আমি বলবো যে পড়ার ফাঁকে ফাঁকে যে এমনি আমরা বলি না যে মূলধারার সাহিত্য বা হইতেছে ইয়াতে যে গভীরতা নাই থ্রিলারে, আই থিঙ্ক যে মুরাদ ভাইয়ের যে এই ব্যতিক্রমী যে লেখা, এখানে হইতেছে যে যারা এরকম দর্শন চান বা তত্ত্ব চান তারাও আর কি পাবে, এবং হইতেছে যে শেষ হয়েছে আবার ম্যাজিক রিয়ালিজম একটা ধাঁচে গিয়ে, এই জন্য আমার কাছে আলাদা ভাবে একটা পরিচয় আছে আগে থেকে অনেক
থেকে অ্যাকচুয়ালি। তো মুরাদুলটা হচ্ছে ও হচ্ছে ম্যাজিক রিয়ালিজমের মোটামুটি বেশ ভক্ত এবং ম্যাজিক রিয়ালিজম টেনে আনে লেখার ভিতরে। এমনকি যে থ্রিলারগুলো লিখছে সেগুলো তো চলে আসে মাঝে মাঝে, তো এটা একটা বড় ব্যাপার। তবে আমি মুরাদের সবচেয়ে বেশি ভক্ত ওর নন ফিকশন লেখাগুলো। হ্যাঁ, তার যে একটা ওয়েবসাইট আছে যে মুরাদুল ইসলাম ডট মে, দেখা যায় লাইফ অ্যাক্সেডে অনেক ব্যাপারগুলো চলে আসে এবং ফিলোসফির অনেক পয়েন্ট চলে আসে, এগুলো আসলে খুব ইন্টারেস্টিং। এবং ফিলোসফি নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে, কিন্তু আমি দেখছি যে মুরাদ তারপর এমন কিছু টপিক নিয়ে আসে যেগুলো আমার কাছে নতুন। সো আর ফিলোসফি টপিকগুলো খুব সহজ বর্ণনা করে, আর কি যে বর্ণনাগুলো খুব সহজ ভাবে বর্ণনা করলে তো খুব মানে সমস্যা হয়ে যায়। ফিলোসফির বিষয়টাই তো অনেক জটিল, আজকাল ফেসবুকে অনেকে দেখি যে মানে থ্রিলার পাঠক বেশি, হ্যাঁ মানে এক ধরনের কি বলে এটাকে মানে তারা এক ধরনের পরিট পার্টি আর কি, যে থ্রিলার পাঠক বেড়ে যাচ্ছে, চিরায়ত সাহিত্য পড়ে না, সবাই করে থ্রিলার নিয়ে মাতামাতি করে, এরকম আশা করি তোমরা দেখেছো বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানে অ্যাকাউন্টে পোস্টে দেখেছো। আসলে কিন্তু চিত্রটা কিন্তু এরকম না, আসলে না এটা মোটেও না ভাই, এটা চিরায়ত সাহিত্য কিন্তু এখনো প্রচুর পাঠক। আমি নিজেই তো ভাই, এবং থ্রিলার তো কয়েকদিন আগে ছিল না এরকম ব্যাপকভাবে, তখন কি চিরায়ত বইগুলো কি খুব বেশি চলছে? এখন যে রকম অবস্থা তখন ওই রকমই ছিল। সুতরাং থ্রিলারের এই কি বলে এটাকে ব্যাপ্তি বাড়ার কারণে কিংবা থ্রিলারের এই জাগরণের কারণে যে ওই সাহিত্যগুলো কম পড়ছে ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা একদমই আলাদা। কারণ ওখানে যদি এখনো ভালো কেউ লেখে তাহলে আমরাই আবার পড়বো, আমরাও কিন্তু পড়বো, তাই না? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই একটা আলোচনা আছে, একটা খুব খারাপ আলোচনা, যারা ভাইয়া কি সাহিত্য পড়ে বা যা এই জামানে পড়ে আমরা ধরেন আমরা তো থ্রিলার লিখি, থ্রিলার তো পড়ি, কিন্তু আমরা কি চিরায়ত সাহিত্য পড়া বাদ দিয়েছি? আমার তো মনে হয় না যে নতুন যারা চিরায়ত সাহিত্য লেখে, আমরা প্রত্যেককে চিনি, প্রত্যেকের লেখা কিছু হলেও পড়েছি, সবাই কিছু। সিদ্দিক ভাই, হ্যাঁ আজকে সকাল থেকে পড়তেছিলাম এটা আহমেদ সাফার সেই সব লেখা প্রবন্ধ নিয়ে, কিছু রেয়ার প্রবন্ধ নিয়ে। তো আমরা মানে পাঠক ভালো পাঠকগুলো কিন্তু সবই পড়ে, মোটামুটি সবই পড়ে। এই যে আমি এটা পড়তেছি এখন, এই যে রিসার্চের জন্য 71 এর খুবই দুর্দান্ত। আচ্ছা নাজিম ভাই, আপনার কাছে একজন একটা কোশ্চেন করছে, আমরা আড্ডা টপিকে ফিরবো, আপনি যাওয়ার আগে অ্যানসারটা দিয়ে যান। মাহমুদুল হাসান লিখেছেন যে নাজিম ভাইয়ের কাছে জানতে চাই রবীন্দ্রনাথ সিরিজ ছাড়া সামনে নতুন কোন উপন্যাস পাবো কি? হ্যাঁ, নেক্সট পাবে, কজিত পাবে, তার একটা ছোট্ট নভেলা পাবে, ল্যাবিরিন্থ। ভাই এই করোনা থেকে পারি, যদি এই মানে লকডাউন যদি বেড়ে যায় তাহলে হয়তো আরো লিখবো। আচ্ছা আমি তো করছি না এখন হচ্ছে যে, তবে হলো বাপি ভাই বোধহয় জানেন, বাপি ভাই বোধহয় জানেন যে আপনি না বলতেছিলেন যে কে জানি করতেছে বইটা, আমার কিন্তু একটা আবদার ছিল সালমান এবং নাবিলের কাছে, সালমান ভুলে যাও না। নাবিল বলছে যে তাও সে করবে জিনিসটা, কারণ এটা আমাদের নিজেদের জিনিসটা। ওকে, তোমরা তাহলে আড্ডা দাও, আমি আজকে যাই, নেক্সট আবার দেখা হবে। ওকে, সবাই ভালো থেকো, সেফ থেকো। আমরা আসি আড্ডায়। Okay, bye.
আরে মাসুদ ভাই কই গেল? মাসুদ ভাই ভাবছে এটা বিদায় নিছে না, আমরা তো বিদায় নিই নাই, শুনতে পাচ্ছ না বোধ হয়? আচ্ছা আমি দেখতেছি কেবল ফার্স্ট সিজনের চারটা এপিসোড দেখছি, আমার কাছে ভালো লাগতেছে, ইন্টারেস্টিং। হ্যাঁ এটা বেশ অ্যাডাপ্টেশন বেশ ভালো ছিল। আমি এটাই পড়তেছিলাম, মিলু ভাই, মিলু ভাই তো মানে উড়াই দিছে এটা দিয়ে, বগলবন্দি। হ্যাঁ হ্যাঁ বগলবন্দি, আচ্ছা বগলবন্দিটা আমার কাছে এখন নাই সামনে, ওটা আইনে রাখলে দেখা যাবে, ওটা আমার কাছে। আচ্ছা আর মজার পর আমি একটা একটা পুরন মানে একটা রূপকথার বই কিনে রাখছিলাম, ওইটা পড়তেছি, এতদিন পড়া হয়নি মোটা বই বলে, কিন্তু আমার ভালো লাগতেছে, একটু দেখাই। সালমান এটা পড়ছিলা যে এই কাব্য বইটা? তার প্রথম বই আসছে যে শহরে গল্প বলা বারণ। তো বই নিয়ে একটু আমরা অভিজ্ঞতা শুনি, ওর যে প্রথমবার বই প্রকাশের পর ভক্তদের বা পাঠকদের প্রতিক্রিয়া কেমন লাগছে, অভিজ্ঞতা কি আমার অভিজ্ঞতা হচ্ছে যে প্রথম বই তো আমার তো আসলে হঠাৎ করে লেখা হয়ে গেছে, বাপ্পির ভাই জানে চট করে আসলে লেখা হয়ে যায় পূর্ব পরিকল্পনা ছাড়া, তো সেই হিসেবে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি আর অনেকের কাছ থেকে অনেক রিভিউ পেয়েছি আর কি। আর হচ্ছে যে অনেক দেখলাম যে মানে যতটা এক্সপেকটেশন ছিল মানুষের কাছে পৌঁছাবে বইটা, তার চেয়ে অনেক বেশি পৌঁছেছে। তো মানে বাতিঘরের যে প্ল্যাটফর্মটা ছিল এখানে এসে যে মানে সিদ্ধান্তটা সঠিক ছিল সেটা রিয়েলাইজ করেছি আর কি। আর আমি তো আসলে একদমই নতুন এখানে, ভালো লাগছে আর কি। শেষ করতে পারি যেটা কাজ চলতেছে, যেটা আমার সন্দেহ আছে আমি করতে পারবো কিনা, গত দুই বছর ধরে শেষ করতে পারি নাই। হ্যাঁ করোনায় যদি নজরুল ভাই আর আমি বেঁচে যাই তাহলে হয়তো বইটা হবে, যদি হয় তাহলে ওইটাই আসবে, থ্রিলার জাপানিজ থ্রিলার। আর নাইলে আপাতত আমার কোনো প্ল্যান নাই, মানে জাপানিজ ছোট গল্পের প্ল্যান আছে কিন্তু থ্রিলারের প্ল্যান নাই আসলে। আমার হচ্ছে যে জাপানিজ হলো করব হচ্ছে যে প্রথমে ম্যালিস বইটা, হিগাশিনো কিয়াগো হিগাশিনো ডিটেকটিভ কাগা সিরিজের বইটা ম্যালিস বইটা বইটা। তারপরে হচ্ছে যে মিডসামার সিকুয়েশন বইটা করবো, এটা হলো ডিটেকটিভ গ্যালিলিও সিরিজের। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে আয়াতো ইউসুজি নামে একজন রাইটার আছে, ওটা হলো দ্য ডেকাগন হাউস মার্ডার নামে একটা বই আছে, এই বইটা। এই তিনটা জাপানিজ মনাস নিয়ে কাজ করার ইচ্ছা আছে। দাঁড়া দাঁড়া এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে সালমান, এই বছর তুমি কতগুলো অনুবাদ করতেছো?
এবছর তো অনেকগুলো আর কি হাতে নেওয়া হয়েছে, এখন যতগুলো শেষ হয় আর কি। এটা হলো কতগুলো হাতে নিচ্ছ? হাতে তো নিচ্ছে অনেকগুলাই ভাই, সাত আটটা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে রফিকুল ইসলাম পিএসসি, এইটা হচ্ছে দুইটা কারণে আমার খুব ভালো লাগতেছে, এইটা আর এবং হচ্ছে এইটা, যে কিছু বই আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, যেমন এইটা হচ্ছে অল্টারনেটিভ হিস্ট্রি আর কি মুক্তিযুদ্ধের, একদম পুরাপুরি যে রাস্তায় হাঁটা হয়েছে ওই রাস্তা না, এটা রফিকুল ইসলাম পিএসসি, মেজর রফিকুল ইসলাম পিএসসি। আর একটা বই আছে, এইটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একে খন্দকার একাত্তর ভেতরে বাইরে, এটা অল্টারনেটিভ হিস্ট্রির জন্য খুবই জোশ। আর একটা আছে যেটা এই মুহূর্তে আমার কাছে নাই, সেটা হচ্ছে এই নাম মূলধারা একাত্তর, হচ্ছে মাহমুদুল হকের লেখা, খুবই সুন্দর। দুর্ভিক্ষে পড়ছে। আচ্ছা ভাইয়েরা কেমন আছে? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আচ্ছা এবার কথা শোনা যাচ্ছে তো, আগের বার ভিডিও কলে কথা শোনা যায়নি। হ্যাঁ এইবার ঠিক আছে না, শুকাই জানি আসলে চুল বড় হয়েছে তো এই জন্য হয়তো, চুলের অনুপাতে মুখ একটু বড় করো বুঝছো, খাওয়া দাওয়া করে তাহলে ঠিক হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, সমস্যা নেই। তুমি তো একদম শুকা ছিলা সালমান এক সময়, ভুলে গেছো? হ্যাঁ ভাই আমি তো ছিলাম সত্যি কথা, সেটা জুরাসিক হচ্ছে আমলের সময় এগুলো বলল। হ্যাঁ হ্যাঁ জুরাসিক আমলে, জুরাসিক আমলে আমিও শুকনা ছিলাম। তোমার নেটের প্রবলেম ব্রো, কথা অনেক ল্যাগ হচ্ছে। তুমি হচ্ছে যে শুধু স্ট্রিমিয়ার্ডের পেজটা খুলে রাখো আর কি, আর অন্য সব অফ করে দাও তাহলে ঠিক হয়ে যাবে। অন্য সবে কি খুলে রাখছিল? রাজীব ভাই তো সব ইচ্ছা মতো দিচ্ছে না, ঠিক আছে আমি বিদায় নাই। আরে না কই যাও, অমানব থাকো, স্বপ্ন রূপকুমারী ও স্বপ্ন গোপ পড়লাম, তারপরে হচ্ছে কৌশিক জওয়ান ভাই এর অনুবাদ করা থ্রি বডি প্রবলেম পড়লাম। কোথায় কোথায় ভুল আছে তো ওই ভুল আমি এখনো ঠিক করি নাই, তবে ঠিক করে ফেলবো আর কি। মানে না এডিটিং না, আমি প্রুফ রিডার কাছে না, ও প্রথমে ও কি ইনবক্সে আমাকে অনুবাদ খুব বাজে হইছে, এইখানে বলতেছে যে অনুবাদ ভালো হইছে কিন্তু আসলে ইনবক্সে বলছে যাতা অনুবাদ হইছে। আপনি এত কঠিন ভাষায় কিভাবে অনুবাদ করলেন? না একটু নরমাল করেন, এসব ভাষা শিখতে পারতেছেন এসব বলছে, আমাকে স্ক্রিনশট দিতে হবে তাহলে এখানে আর কি। কৌশিক ভাই এটা কি কাটছাট ভার্সন না পূর্ণাঙ্গ ভার্সন? এখন তো অনুবাদের অনেক সংজ্ঞা আছে। দুইটা চ্যাপ্টার লিখি নাই বাট হ্যাঁ লিখছি অনেক আর কি, মানে খবর হয়ে গেছে আমার এই বইটা অনুবাদ করতে গিয়ে। আশা করি যারা পড়বেন তাদের ভালো লাগলেই হলো, কারণ ইতিহাস কৌশিক ভাই আর কি অনুবাদ করতেছেন? আমি এখন কোনো কিছু অনুবাদ করতেছি না, বাট অনুবাদ হাফ হাফ করে পড়ে আছে অনেক কিছু, যে আউট শুরু করছিলাম নজরুল ভাইয়ের সাথে, আউট এর কাজ কিছু দূর গেছে, তারপরে একটু পরে যান সালমান ভাই, একটু পরে যান,
নজরুল ভাই কি হচ্ছে সিদ্দিক ভাই চুলায় রান্না বসাইছে এর জন্য হচ্ছে চলে গেছে আচ্ছা আমি দেখি ঘুমাই রাজা আর কাকে অ্যাড করানো যায় আমি একটু দেখি কেউ আচ্ছা সোহাগ একটু বলো সোহাগ ওই যে ছিল মাঝখান দিয়ে ওকে সুযোগ দিতে পারি নাই ও চলে গেছে ও সোহাগ যদি ফ্রি থাকো তাহলে চলে ও ল্যাগ করতেছে ওর মনে হয় নেটওয়ার্ক যদি কেউ থাকে পান্থ ভাই না আসার কথা আমি তো ওয়েট করতেছি পান্থ ভাইয়ের জন্য পান্থ ভাই কই মহিমিনুল এসে চলে গেল কাহিনী বুঝলাম না সবারই আসলে নেটের সমস্যা আমিও ভয় পাচ্ছিলাম যে কখন আসলে ডিসকানেক্ট হয়ে যায় কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে গেলে আবার দেখা যাবে পুরো লাইফটাই চলে যাবে আরে ওই র‍্যান্ডম যাই না যতক্ষণ চাই কোনো টাইম টেবিল নাই আমরা মোটামুটি 1 ঘন্টা পার করে ফেলছি তারপরে শিলা সংকলন 5 আসার কথা ওইটা জানি শিলা সংকলন 5 এর কথা কিছুটা জানি তারপর নাজিম ভাইয়ের দুইটা বই আসার কথা একটা তো নেক্সট একটা সম্ভবত জুলকারনাইন যদি আসে এই আর কৌশিক ভাইয়ের তো অনুবাদ কৌশিক ভাইয়ের সালমায় তো সারা বছর বই বের হয় আমার দুইটা বই হচ্ছে যে না না আমার অ্যাকচুয়ালি দুইটা বই হয়ে আসছে যেই দুইটা হচ্ছে যে বইমেলায় শেষ করতে পারিনি দেখে বের হয় নাই একটা হচ্ছে যে থ্রি বডি প্রবলেম এটার এডিটিংটা শেষ করে দিলে এটা বের হবে বইমেলায় লকডাউনের পরে আর হচ্ছে 8 ডজন মুরাকামি যেটা হচ্ছে ছোট গল্পের সংকলন মুরাকামি এটা জমা দেওয়া হয়ে গেছে বুক স্ট্রিটকে ওটা যেদিন বের করে এই দুইটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় এই বছরে আমার বই বা আগামী বছরে আমার বই কারণ হচ্ছে যে নজরুল ভাই বেঁচে থাকলে আর আমি বেঁচে থাকলে আউট শেষ হবে কিনা আমি জানি না মানে বেঁচে থাকলেও শেষ হবে কিনা সন্দেহ আছে নজরুল ভাই হয়তো সংকলনের এই ব্যাপারে আসলে বলা কিছু নাই আসলে এত মোটা বই একটা 600 পেজের একটা বই এই বই দেখার পরে আপনার মানে জাপানিজ থ্রিলারে যদি ফার্স্ট বই বলা হয় কোনটা যেন সালমান চি করলো সাসপেন্স সেকেন্ড বই হচ্ছে আউট মানে টপ লেভেল আউট হ্যাঁ সেকেন্ড হচ্ছে আপনার আউট বইটা শেষ করতে পারি ইনশাল্লাহ ভালো একটা বই আসলে হবে আর কি জানি না শেষ করতে পারি কিনা আমরা এখন যেহেতু বইটা অনুবাদ শেষ করলাম একটা জাপানিজ থ্রিলার লিখছিলাম অনুবাদ করছিলাম আর কি দা ডার্ক মেডেন্স এটা আসবে বুক স্ট্রিট থেকে পাণ্ডুলিপি জমা দেওয়া আছে তো এখন এখন করোনা ভাইরাসটা গেলে হয়তো বা দেখা যাক মনে করো যে এখন অফিস করতে হয় হিসেবে যখন তখন আসে তো ফুট করে একটা প্রিপারেশন নিয়ে বসা হয় না এই জন্য আসলে আর লেখা হয় না আর কি বাপি ভাইয়ের কি অবস্থা সোহরদর কি অবস্থা আমার কোন অবস্থা নাই দুইটা নোভেলার আর একটা ছোট গল্প দিন শরীফ ভাই যখন বললো যে এরকম কাজ করবো অবরুদ্ধতার গল্প ইনবক্সে ক্লিয়ার হচ্ছিল তখন মোবাইলে ওই র্যান্ডম একটা প্লট তখনই মাথায় আসছিল 200 ওয়ার্ড সে 4 দিন আগে 200 ওয়ার্ড ওই মোবাইলে ওইভাবেই রয়েছে তারপর আর আগাই নাই তো লেখা হচ্ছে সোহাগ তো আমাদের মাঝে জয়েন করছে ওর বড় এই লকডাউনে মানে বড় হয়ে গেছে নাকি নিশিতে এলে বয়স বেড়ে যায় হ্যালো তানজিল ভাই হ্যাঁ
হচ্ছে অবস্থা নাকি নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাই 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 সালাম ভাই আসসালাম কি লিখতেছো সবাই জানি কি লিখতেছো কি পড়তেছো হলে তো ভালো হইতো ভাই আমি ভাই মানে লেখা ওইভাবে আসলে আউটলাইন করিনি আমার মাথায় এখন মানে সাইমালটেনিয়াসলি তিনটা প্লট চলতেছে মানে তিনটা প্লটই আমি মানে ইকুয়ালি লিখছি বুঝতেছি না মানে কোনটা আগে করব বা কি তাই তিন রকমের তাই আমি আর কি ডিসাইড করতেছি না তার মধ্যে থ্রিলার আছে একটা তার মানে একটা আছে একটু কন্টেম্পোরারি টাইপের আর আরেকটা একটু ভিন্ন ধরনের তো এর মধ্যে আমি আর কি শেষ পড়লাম হচ্ছে অরিজিন এই যে ভাই আর রহমান ভাই অনুবাদ করা দেখতে পেয়েছি পড়া নেই অর্ধেক করে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ শেষ করলাম আর কি অর্ধেক অনেক আগে রেখে দিয়েছিলাম পরে কি বা হয় নাই অরিজিন পড়লাম এখন হচ্ছে এই ওবায় হকের জলেশ্বরী ওবায় হকের জলেশ্বরী আমি অর্ধেক করে রেখে তা তো অবশ্যই করে আপনি খালি দেন না আমি তো লিখি একদম ডেডলাইনে দেখো না আমি তো প্রতিবার তবে আমার আউটলাইন করার শেষ তিনটার একটু বলি একটা হচ্ছে কেটে যাক অন্ধকার ওইটা ওটা যেহেতু সিরিজের শুরুতেই একবার একটা আউটলাইন করছিলাম তো ওইটার সাথে মানে বাকি দুইটা একটু মিলাই দেখলাম যে না ঠিক আছে যেভাবে আউটলাইন সাজাইছে ওইভাবেই ওটা ধরা লাগবে না একটা মুক্তিযুদ্ধের নোভেলার মানে প্লটটা মাথায় ছিল ওইটা একটু গুছাই ফেলছি কোনোদিন লিখতে বসলে দেখা যাবে দশ বদনে লেখা হয়ে গেছে ছোট বই তো ওইটা নিয়ে টেনশন নেই আরেক একটা ক্রাইম ফিকশন ওইটা অ্যাকচুয়ালি অনেক আগে আমার প্লট ছিল ওইটা আমার ইনফ্যাক্ট জীবনের প্রথম মাথায় আসা গল্প ওইটা নোভেল হবে নাজিম ভাইয়ের সাথে ইনফ্যাক্ট ওইটা দিয়ে আমার প্রথম বই বিষয়ক আলোচনা যে ভাই আমি এরকম একটা কিছু লিখতে চাই ওইটা ইহ জগতে লেখা হয়নি সালমান জানে কিছুটা প্লট তো ওইটা পুরাপুরি মোটামুটি সাজায় ফেলছি বাট ওইটা আসতে দেরি আছে ওইটা কেটে যাক অন্ধকারের পরে লেখা শুরু করবো মানে ওইটা হয়তো 2022 বেঁচে থাকলে আসবে আর কি মানে সিরিজ ট্রিলজি শেষ হওয়ার পরে ওইটা লেখা শুরু করব একটু বড় হবে তো ওইটা নিয়ে আলাদা প্রিপারেশন দরকার আছে আর ছোট গল্প দুই তিনটা প্লট মাথায় ছিল ছোট গল্প যেটা হয়েছে যে ওই যে সব 2-3 ওয়ার্ড করে লিখে ফেলেছি হ্যাঁ শর্ত বলো হ্যাঁ ভাই ভাবছিলাম মেটামরফিক এর নেক্সট বানাবো মেটামরফিক অন্ধকার এরপর আপনি সামন ভাই আমি আমরা অমর ব্রাদার্স তো সব অন্ধকার এই কৌশিক ভাই হ্যাঁ বলো কৌশিক ভাই কি শুনতেছে না নাকি হ্যাঁ শুনতেছি আচ্ছা আমরা একটা লাইভ করি একদিন সেটা হচ্ছে এই মেলায় যত হ্যাঁ না বলেন এই মেলায় যত অন্ধকার রাইটার আছে বুঝছেন সবাইকে একদিন লাইভে নিয়েছেন সালমান আমি শরীফ ভাই রাফি সব একসাথে আমরা সব অন্ধকার রুমে বসে লাইভ করব কেন না ঠিক আছে সবাই কাল ড্রেস পরে আসতো লাইভ মানে অন্ধকার করে মুখের উপর শুধু একটা লাইট দিয়ে স্পেশাল হ্যাঁ মানে একটা তাহলে তো ভাই ভৌতিক অন্ধকার হয়ে যাবে ভালো তো ভৌতিক অন্ধকার সমস্যা কি আচ্ছা শহর দাও তোমার জন্য একটা প্রস্তাব আছে প্রস্তাবটা হচ্ছে ইয়া তুমি তো এই লকডাউনে মনে হয় খুব বেশি কিছু করার নাই নাকি ব্যস্ত ট্যস্ত তো খুব বেশি নাই নাকি জি ভাই পিডিএফ ইজ কামিং হ্যাঁ বাবা হ্যালো হ্যাঁ ভাই ব্যস্ত নাই আচ্ছা ব্যস্ত নাই তো এটা খুব বেশি না তুমি যেটা জিনিস করো সেটাই আর কি আমি আগে মানে এর মধ্যে ইউটিউব বেশি কাটা হচ্ছে তো ইউটিউবে একটা ভিডিও কাটতে কাটতে দেখলাম যে দ্য হবিট সিরিজে স্মাগ যে ড্রাগনটা আছে এই ড্রাগনটাকে হচ্ছে বেনেডিক্ট পুরা হচ্ছে পার্সোনালাইজ করছে ওকে মানে প্রোডিউসার বা ডিরেক্টর যারা বলো ওরা কিন্তু ওইভাবে চিন্তা করে না ও যেভাবে পার্সোনালাইজ করছে তো তুমি যেহেতু মিমিক্রি করো তুমি এই সময় কোনো একটা বইয়ের চরিত্র ওইভাবে পার্সোনালাইজ করে একটা মিমিক্রি করে লাইভে মানে ইয়া শেয়ার করতে পারো কিন্তু মানে তোমার এ পর্যন্ত সেটা হচ্ছে এক্সিস্টিং অ্যাক্টরের
তোমার নিজস্ব একটা মিমিক্রি দেখাও যে ওই চরিত্রের ওই চরিত্রটাকে ফুটিয়ে তোলো তোমার কোনো একটা পছন্দের চরিত্র ওই যে ভাই থ্রিলার গ্রুপে যেছো যে ফিকশন বিগ ওইটা যে প্রিয় চরিত্র ইনফরমেশন ওই কোন কিছু না এটা তুমি চিন্তা করতে পারো মনে করো যে কোনো একটা পছন্দের বইয়ের চরিত্র মনে করো শার্লক আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই শর্টকাটে মনে করো তুমি নাজিম ভাইয়ের নেমেসিস সিরিজটা পড়ছো বা মনে করো রবীন্দ্রনাথ বইটা পড়ছো সেখান থেকে নূরের সফাকে তুমি কিভাবে মনে মনে চিন্তা করো যে নূরের সফাইলে কিভাবে কথা বলতো তুমি সেইটাকে করে দেখাও ও সেটা বলছে এই তো এরকম করে ফুটু এটা তোমাকে এখনই করতে হবে না আমার মাথায় এটা ঘুরতেছে যে তুমি এটা করে শেয়ার করতে পারো হ্যাঁ আমরা নেক্সট লাইভে এটা আবার আমরা হয়তো নেক্সট লাইভে আবার দেখব চেষ্টা করো আমাদের বাতি ঘরের মনে করো তিনটা ক্যারেক্টার নিয়ে একটা সাজাই তো কেমন লাগে এটা মজা হবে থ্রিলার মিমিক্রি অথবা বাতি ঘরের লেখক যেভাবে কথা বলে সেই কথা কপি করা যেতে পারে বাপ্পি কিভাবে কথা বলে নাজিম ভাই কিভাবে কথা বলে ওইটা নাজিম ভাই শুনতে ওরা বলবে এখান থেকে বের হও মাইক দিতে পারে বড় জোর আর তো কিছু বলবে না সেটাই আমি একটা অডিও বুক করছিলাম কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে বলতো 15-20 দিন আগে ভাবতেছি আরেকটা করতে ভালো হতো সিদ্দিক ভাই খিচুড়ি রান্না করতে গেছে উনি খিচুড়ি রান্না করে প্রতিদিন সেই জন্য খিচুড়ি রান্না করে হ্যাঁ করে ভাই খিচুড়ি কাচ্চি হালিম সবকিছু উনি রাতে বেলা রান্না করে করে হচ্ছে দিন বেলা খায় ছবি পাঠায় ওদিন রেসিপি বলতেছিল যে খিচুড়ির মধ্যে উনি আমি যে কি দিবেন ওই না কিছু দেই নাই তবে একটা পেয়ারা ছিল কেটে দিয়ে দিছি খিচুড়ির উপর হ্যাঁ উনি রুয়াবজাও দেয় উনি খিচুড়ির মধ্যে রুয়াবজা দিয়ে নাকি ইয়া করে ঘুটাতে তাহলে নাকি একটু মিষ্টি মিষ্টি হয় মজা লাগে খাইতে মানে পিকুলিয়ার আমারে বলতেছে যে পেয়ারা হচ্ছে কিশমিশের কাজ করে আমি পেয়ারা আর কিশমিস দুইটা মিলি খুঁজে পাইলাম না মানে কেমনে কেমনে পসিবল সিদ্ধি ভাই একদম বল সঞ্জীবের পুরুষ বাটন কি বলছে সঞ্জীবের পুরুষ ভার্সন আচ্ছা সিদ্ধি কি হইতে পারে একদম বলছিল না যে সিদ্দিক খুব ভালো রান্না করে হ্যাঁ আমাদের মনে হয় মানে টপিক প্রায় শেষ হয়ে আসছে লোকজন কমে আসছে আচ্ছা ওইটা দেখিনি আমি নামাই রাখিনি আমার ছোট ভাই নামাইছে কেমন একটা মিট ক্লাবের সদস্য বলতে ওর ফ্যাশন হচ্ছে বিভিন্ন প্রাণী মাংস তো ও আর কি একটা মহিলা ডাক্তারের প্রতি
মানে একটু দুর্বল হয়, তো তারপর সে ও তাকে প্রেনিভিল করতে যায়, বিভিন্ন ধরনের মাংস রান্না করে দিয়ে, তো এর মধ্যে ধীরে ধীরে মানে যেটা খাওয়া হয় খরগোশ মাংস বা বন্য বাদুরের মাংস, ধীরে ধীরে তারা এই জিনিসটাকে এই এই মাংস রান্নার এই রেসিপি ওরা যেভাবে মানে ফিল এবং রোমান্স মিশায় এটা কখনো দেখিনি, তো ভাই আপনাদের রেকমেন্ড করবো যে আমি ফিল্মটা দেখবেন আপনারা। খুব কম মানুষই মনে হয় দেখছে, সেটা হচ্ছে আনজান সিস্টার নাম। এটা অদ্ভুত হলো এই কারণে এক একটা পর্ব হচ্ছে ইন্ডিয়ার এক একটা মানে এলাকার এক একটা রুরাল মিথ গুলো আছে না, সেগুলো নিয়ে এক একটা 30-40 মিনিটের গল্প বানাইছে তারা। যেমন একটা পর্বে নিশিনি আছে, একটা পর্বে আছে যে টিউবওয়েল থেকে একটা ডাইনি বেরো আসে, মানে ওদের এক একটা অঞ্চলের যে রুরাল মিথ গুলো আছে ওগুলো নিয়ে এক একটা পর্ব। খুব লো বাজেটের বাট আইডিয়া গুলা মজার, তো দেখে ভালোই লাগতেছে। মানে ওই যে ছোটবেলা আমরা আহাত বা হরর শো দেখতাম না, ওইটার একটু আপগ্রেডেড ভার্সন, বাট অঞ্চল ভিত্তিক যেহেতু তো আইডিয়া গুলা পাওয়া যাচ্ছে, মানে ভালো লাগে দেখতে। জাপানের মিথ গুলা নিয়ে আরেকবার দিয়ে তারপরে শেষ করে দিই। যারা শুনে নেই আমাদের শ্রদ্ধেয় শরীফ, আরেকবার বলতেছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় শরীফুল হাসান ভাই একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন কয়েকদিন আগে গত বাতিঘরের গত লাইভে। সেটা হচ্ছে যে বাতিঘরের সব লেখকরা মিলে এবং সাথে আরো কয়েকজন তরুণ লেখকের গল্প বাছাই করে নেওয়া হবে থ্রিলার পাঠকদের আসরের পক্ষ থেকে। তো এটার একটা গল্প সংকলন হবে, সেই গল্প সংকলনটা ছোট গল্প নিয়ে হবে এবং সবার মৌলিক গল্প নিয়ে হবে, ছোট ছোট গল্প, এবং এটা সব বাতিঘরের সব পাঠকদের জন্য করোনা লকডাউন এবং ঈদের আগে এটা দেওয়া হবে, ঈদ উপহার হিসেবে বলা যায় আর কি। তো বাতিঘরের পক্ষ থেকে সবাইকে অনলাইনে সেটা আমরা সব পাঠককে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি, এবং এটা নিয়ে আমরা গল্প মানে লেখার প্রস্তুতিতে এক একজন বর্তমানে আছে আর কি, এটাই আর কি। তো আশা করি পাঠকরা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখানে আমি একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমার একটা মৌলিক গল্প দেওয়ার কথা, গল্পটা শেষ অলরেডি, এডিটিং করতে আমি হয়তো আবার হিমালয়কে ধরায় দিব যে আমার এটা এডিট করে দেওয়ার জন্য। আরে সমস্যা নেই। আচ্ছা, এটা একটু সায়েন্স ফিকশন টাইপ, তো এই সায়েন্স ফিকশন টাইপ লোকজন নেই, টেকনিক্যাল লোক লাগে, টেকনিক্যাল লোক হচ্ছে আমি একমাত্র হিমালয়কে চিনি, তো ওকে দিয়ে করাইতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমার ভাই আমার গল্পের প্লট আপনি রেগুলারলি ঢুকাই দিব। আর আমি ঠিক আছে, শরীফ ভাই যেদিন বললো, তো শরীফ ভাই যেদিন বললো প্রস্তাবটা দিল একটু সাডেনলি, তো দিল, তো ফোন রাখার পরে সেহরি খাইতে খাইতে আমার মাথায় একটা প্লট আসলো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু সুপারন্যাচারাল একটা ছোট একটা ঘটনা, তো ওইটা নিয়ে 1500 ইতিমধ্যে আমি ফোনেই লিখে ফেলছিলাম, বাকিটা পিসিতে বসে দেখা যাক কয়েকদিন মধ্যে লিখে ফেলবো। এই তো আমি এর মধ্যে একটা গল্প লিখছি, কিন্তু যে ওয়ার্ড সংখ্যা দিয়েছেন সেটাতে মিলবে না, কারণ মানে যেটাই হোক শরীফ ভাইয়ের সাথে দুইটা নিয়ে আলাপ করো, কারণ শরীফ ভাই বলছে যে 1500 জাস্ট একটা গাইডলাইন, মানে এমন না যে তোমাকে 1500ই দিতে হবে বা ওই 1600 হইলে নেওয়া যাবে না বা ভালো গল্প, এটা তো বাতিঘর কখনোই করে না যে কাটছাট করে নিতে হবে, তো ওইটা ব্যাপার না আসলে। কারণ একটু আগে জুবায়ের রুমাল ভাই সেম কোশ্চেন করছিল, তো শরীফ ভাই বলছে সমস্যা নাই, তো ওইটাই কন্টেন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, আমরা তো বিদায় নেই আজকে, বিদায় নেই আমরা, হ্যাঁ সেটাই।
ঠিক আছে ফাতেমাকে ধন্যবাদ আপনারা দেখতেছিলেন এতক্ষণ ধরে আমাদের বিরক্তিকর কথাবার্তা ধৈর্য ধরে আদিম হয়ে যাওয়ার পরে আসলে আমরা আজে বাজে কথাবার্তা বলতে বেশি জমাইতে পারি নাই আসর হ্যাঁ আশা করি আগামী আজকে যারা যারা মজা পান নাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমরা এখন বিদায় নিচ্ছি নাকি ভাই সবাই ভালো থাকবেন মঙ্গলবার শুক্রবার পারবে না তো ওইটা কেপি আর ওই যে ওয়াসিউ বলছিল প্রথমে যে পারবে না হয়তো আজকে তো তাও দেখি মানে ওদের সাথে একটু মিলে আলাপ করে একদিন ঠিক আছে সবাই খোদাফেজ ভালো থাকবেন না।